হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা জয়া বা ভৈম একাদশীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক এই একাদশীটা কবে পড়েছে। 2024 সালের জয়া একাদশী বা ভৌমী একাদশী আমরা পালন করব 20 ফেব্রুয়ারি 2024 অর্থাৎ মঙ্গলবার। আমেরিকা ও কানাডার কিছু কিছু স্থানে এই একাদশীর ব্রত পালন করতে হবে 19 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার। চন্দ্রপঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী বা ভৌমী একাদশী। এরপর আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আলোচনা করব। মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিতে ভৌম একাদশীর নাম অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৌম একাদশী। একবার যুধিষ্ঠির মহারাজ বললেন, হে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিস্তারে বর্ণনা করুন। তদ উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনোই পেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যানও শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন, সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিল। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবতী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্র বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তালমান ভাঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মুড়ো, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ঠিক। এখনই তোমরা পিশাচজনী লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অনেক অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরযন্ত্রার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি, অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপ অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল।
তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যজনিত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপকে থেকে এই বা তোমাদের মুক্ত করলো। মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকেই আবার অমৃত পান করবে। একাদশীর ব্রতে যারা আসক্ত, যারা কৃষ্ণভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অষ্টি অগ্নি স্তম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। মহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথিতে পবিত্র তীর্থস্থান সমস্ত তীর্থস্থানের ফল পাওয়া যায়। সারা বছরের পূজোর ফল কেবল এই ব্রত পালনে লাভ হয়। এই দিনে একবার মাত্র ভগবানের নাম জপে 1000 বার জপের ফল অর্জিত হয়। এই তিথিতে দান, বৈষ্ণব ভোজন, হোম, উপবাসে 1000 গুণ বেশি ফল লাভ হয়ে থাকে। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, অর্থাৎ ব্রাহ্মমূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত নানেন কেশব পোষিত সুমুখ নাত জ্ঞানোদ্দৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 6:09 থেকে সকাল 9:56 মধ্যে, বাংলাদেশের ক্ষেত্রে সকাল 6:35 থেকে সকাল 10:11 মধ্যে, দিল্লির ক্ষেত্রে সকাল 6:55 থেকে সকাল 10:42 মধ্যে, মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল 7:03 থেকে সকাল 10:56 মধ্যে, পুনের ক্ষেত্রে সকাল 6:59 থেকে সকাল 10:52 মধ্যে, নাগপুরের ক্ষেত্রে সকাল 6:40 থেকে সকাল 10:31 মধ্যে, চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল 6:29 থেকে সকাল 10:24 মধ্যে, উড়িষ্যার ক্ষেত্রে সকাল 6:12 থেকে সকাল 10:04 মধ্যে, বিহারের ক্ষেত্রে সকাল 6:19 থেকে সকাল 10:08 মধ্যে, ব্যাঙ্গালোরের ক্ষেত্রে সকাল 6:39 থেকে সকাল 10:35 মধ্যে, গুজরাটের ক্ষেত্রে সকাল 7:13 থেকে সকাল 11:03 মধ্যে, মধ্যপ্রদেশের ক্ষেত্রে সকাল 6:43 থেকে সকাল 10:34 মধ্যে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে সকাল 6:38 থেকে সকাল 10:26 মধ্যে, ছত্তিশগড়ের ক্ষেত্রে সকাল 6:29 থেকে সকাল 10:20 মধ্যে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল 6:18 থেকে সকাল 10:07 মধ্যে, বৃন্দাবনের ক্ষেত্রে সকাল 10:52 থেকে সকাল 10:39 মধ্যে। আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।